BTS এর লিডার RM এর গান চুরি নিয়ে মুখ খুলল তাহসান। এটা নিয়ে কতটা ঝামেলার মধ্যে ছিল সে জানালো এবার। এখন ভাই এই বিষয়টা নিশ্চয়ই সবাই জানে যে তাহসানের রিসেন্ট রিলিজ সং হারিয়ে বহুদূর নিয়ে চরম খেপেছিল BTS ফ্যান্স আর্মিরা, কারণ সেই মিউজিক ভিডিওর কনসেপ্ট RM এর মিউজিক ভিডিও Wildflower এর সঙ্গে মিল ছিল। এরপর তো BTS ফ্যান্সরা এই হারিয়ে বহুদূর গানে চুরির ট্যাগ লাগিয়ে দেয়। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল BTS ফ্যান্সরাও এই বিষয়টা নিয়ে তীব্র সমালোচনা করে এবং তাহসানকে নিয়েও নেগেটিভ কথাবার্তা বলে। যাই হোক, সেসব বিষয় নিয়ে তো আমরা আমাদের আরেকটা ফেসবুক পেজ স্টার গল্প গ্লোবালে নিউজ করেছিলাম। এখন বিষয়টা হলো ফাইনালি তাহসান না এই বিষয়ে মুখ খুলল। তাহসান গণমাধ্যমে আজকে জানায়, যখন সে বিষয়টা বুঝতে পারে যে কি চলছে চারিদিকে, তখন সে ইমিডিয়েটলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে মিউজিক ভিডিওটা সরিয়ে ফেলে। শুধু তাই নয়, সে এটাও জানায়, আমার কোনো আইডিয়া ছিল না যে এই গানের স্ক্রিন প্লেটা কপি করা এবং এই পুরো বিষয়টা আমার ওই দিনটা একদম বরবাদ করে দিয়েছে। এবং যখন আমি বিষয়টা জানতে পারি যে এটা কপি করা, তখন আমি ইমিডিয়েটলি ভিডিও মেকারসকে জানাই যে এটা মোটেও একসেপ্ট করার মতো না, এবং তাকে এটাও বলি তোমাকে এখন আমার কাছে এবং আমার ভক্তদের কাছে মাফ চাইতে হবে। এখন তাহসানের ক্ষেত্রে বিষয়টা দুঃখজনক কেন? কারণ হচ্ছে এই বছরটা তাহসানের জন্য একটা সেলিব্রেশনের বছর ছিল, কারণ এই বছরই তাহসানের এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। কিন্তু বছরে তাহসানের প্রথম এই গানটা নিয়েই হচ্ছে তীব্র সমালোচনা। তাহসান এটাও বলে বিষয়টা আরও ডিমোরালাইজিং, কারণ এই গানে আমি এমন একজন মানুষের সঙ্গে কোলাবরেট করেছি, মিনার, যার সঙ্গে আমি এর আগে দুটো অ্যালবাম করেছি এবং যেগুলো সবগুলোই মানুষ পছন্দ করেছিল। বাট আনফর্চুনেটলি এবারের বেলায় সব চপাট হয়ে গেল। এখন তাহসান তো ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সে প্রচন্ড আপসেট, কিন্তু এই মিউজিক ভিডিওর যিনি ডিরেক্টর রয়েছে আগা নাহিয়ান আহমেদ, সে মাফ চাইতে একদম নারাজ। সে জানায় এখানে মাফ চাওয়ার কিছু নেই, আমি কোনো ভুল করিনি, আমি জাস্ট BTS এর থেকে ইন্সপায়ার্ড হয়েছি, সো ইন্সপিরেশন হিসেবে আমি কাজটা করেছি। সে এটাও বলে আমরা অলরেডি মিউজিক ভিডিওটা রিআপলোড করেছি, যেগুলো নিয়ে মানুষজন কোয়েশ্চেন করেছিল সেগুলো বাদ দিয়ে, সো এটা এখন আর কোনো কপি প্রজেক্ট না। বাপরে, ডিরেক্টর দেখি মাফ চাবেই না। এনিওয়ে, এখন তাহসান তো নিজের বেলায় ক্লিয়ার, তাতেই হবে। এদিকে আবার কাঁচা বাদাম আবার ফিরে আসলো, মানে আঞ্জলি আরোরা। সে আবার তার এই রং ঢং মাখা নাচের ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম রিলসে, এবং আজকে একটা ভিডিও আপলোড দেয়, যেই ভিডিওতে তার মুভস গুলো দেখে অনেকেই হাসাহাসি করছে। কেউ বলছে কি আঞ্জলি আবার কি অন্যভাবে ভাইরাল হতে চাও? আবার কারো মতে আঞ্জলি এখন শুধরাও, এভাবে আর হবে না। যাই হোক, কে শুনে কার কথা। আর এদিকে ইলন মাস্ক এই ব্যাটা করলো কি, আজকে তার পোষা কুকুরের ছবি সে টুইটারে পোস্ট করে, যেখানে দেখা যাচ্ছে সে তার পোষা কুকুরকে টুইটারের CEO পদে ঢুকিয়ে দিয়েছে। এবং সে সেই সঙ্গে টুইটারের আগের যেই CEO ছিল পারাগ আগরওয়াল, তাকে খোঁচা মারে, কারণ ওই টুইটার পোস্টগুলোতে লেখা ছিল এই CEOটা আগের জনের থেকে অনেক ভালো, সে আবার নাম্বারেও ঠিকঠাক আছে এবং দেখতেও অনেক স্টাইলিশ। এখানে বলে রাখি, পারাগ আগরওয়ালের সঙ্গে কিন্তু ইলন মাস্কের একদমই জমছিল না, আর এই কারণে হয়তো ইলন মাস্ক পারাগ আগরওয়ালকে খোঁচা মারলো আবার এই পোস্টগুলোর মাধ্যমে। এখন সে পারাগ আগরওয়ালকেই খোঁচা মারলো নাকি পুরো ইন্ডিয়াকেই পচালো কে জানে, কারণ তার সঙ্গে মনে হয় ইন্ডিয়ান অরিজিনদের একটু ঝামেলা আছে। কারণ ইলন মাস্ক কিন্তু শুধু পারাগ আগরওয়ালকেই না, টুইটারের CFO নেট সেগল, তারপর পলিসি হেড বিজয়া গাদ্দে, তাদেরকেও কিন্তু সে বের করে দিয়েছিল, এবং তারাও ছিল কিন্তু ইন্ডিয়ান অরিজিন।